শহর জুড়ে নানা রকম পুজো তো রয়েছে, তার পাশাপাশি এবার আপনাদের দেখাবো জেলার কয়েকটি সেরা পুজোর ছবি। অন্যদিকে ১২৮ বছরে পা দিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো। কীর্ণাহারের মিরিটির বাড়িতে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় এখন পুজোর দায়িত্ব পালন করেন। পারিবারিক প্রথা মেনে বাড়ির পাশেই কুয়ে নদীতে নবপত্রিকা স্নান এবং ঘট ভরা হলো এদিন। একদিকে চলছে ঠাকুর দেখার পালা, আর অন্যদিকে দর্শকদের মন জিতে নেওয়ার লড়াইয়ে সেরা পুজোগুলি পাচ্ছে এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মান। আর এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব কাঁকুড়গাছি মিতালির সঙ্গে, রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, একটা ইচ্ছে পূরণের গল্প কাঁকুড়গাছি মিতালি সেই কাজটাই কিন্তু এবছর করেছে। কল্প ভাবনাকে তার একটা অন্য পর্যায়ে নিয়ে পৌঁছেছে। এই যে উত্তর কলকাতা আমরা রয়েছি, সেখানে প্রচুর হাট রয়েছে, কাপড়ের হাট রয়েছে। সেরকমই একজন ব্যবসায়ী মহিলা, তিনি যদি ভাবেন যে তার কল্পনার পুজোটা, তার ইচ্ছের পুজোটা কী হবে, সেটা কিভাবে তৈরি হয়, তার চারপাশে থাকা প্রচুর কাপড় সেগুলোকেই তিনি ব্যবহার করে যেন তার নিজের মনের ইচ্ছের মণ্ডপ সাজিয়ে তুলেছেন, এমনটাই কিন্তু কাঁকুড়গাছি মিতালি এবছর ভেবেছিল। এবং সেই ভাবনার জায়গা থেকেই তাদের থিম ইচ্ছে, গোটা মণ্ডপের একটা বড় অংশ ভাসমান মনে হচ্ছে, দেখলে সবটাই যেন দুলছে স্বপ্নের মতো। এবং সেই কল্প ভাবনাই এবছর পুরস্কার পাওয়ার দাবিদার হয়েছে। যারা রয়েছেন উদ্যোক্তা তাদের হাতেই পুরস্কার তুলে দেব। কল্প ভাবনা এবছরের সেরা পুজো কাঁকুড়গাছি মিতালি, এবং অবশ্যই তার সঙ্গে প্রতিমা, তার মধ্যেও একটা আলাদা বিষয় রয়েছে। সেখানে হর পার্বতী একসঙ্গে অধিষ্ঠান করছেন, সন্তানরা রয়েছেন, তার যে চালচিত্র থেকে শুরু করে সেখানেও সেই কাপড়ের কাজের ছোঁয়া, সবটা মিলিয়েই কিন্তু এবছর যেভাবে কাঁকুড়গাছি মিতালি তাদের কল্প ভাবনাকে বাস্তব করে তুলেছে মণ্ডপের মধ্যে, সেটা কিন্তু নজর কাড়ার মতোই। এবং সেজন্যই এবছর কল্প ভাবনার সেরা পুজো কাঁকুড়গাছি মিতালি।